আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি আকবর হোসেন সুমন, কাজ করছি একুশে টেলিভিশনের বার্তা বিভাগে। পাঠ করছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা কারাগারের রোজ নামচার 204 পৃষ্ঠার কিছু অংশ। 15 তারিখে 40 সেলের পাগলাগারদের পাগল ভাইদের জন্য নিজেই মুরগি পাক করে পাঠাইয়া দিলাম। আমি না খেয়ে জমাইয়াছিলাম। আমার যাওয়ার হুকুম নাই ওদের কাছে, যদিও খুবই কাছে আমি থাকি। জমাদার সাহেবকে ডেকে বললাম, আপনি দাঁড়াইয়া থেকে ওদের মধ্যে ভাগ করে দিবেন। তিনি তাই করলেন। ওরা যে আমার বহুদিনের সাথী, ওদের কি আমি ভুলতে পারি? ভুলতে চেষ্টা করলেও সন্ধ্যার পরে ওরা আমাকে মনে করাইয়া দেয়। যখন ওরা আপন মনে চিৎকার করে, আবার কেউ অদ্ভুত স্বরে গানও গায়। মহা হইচই জেলের ভেতর, কারণ জেলের আইজি সাহেব ঢাকা জেল দেখতে আসবেন আগামীকাল। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কয়েদিদের, চুনা লাগানো হবে। জনাব নিয়ামতুল্লাহ আইজি হবার পূর্বে এই জেলেই সুপারিনটেন্ডেন্ট এবং ডিআইজি ছিলেন। তিনি ময়লা আবর্জনা দেখলে খেপে যান, সকলেই জানে। চমৎকার ব্যবহার, অমায়িক, ভদ্র, কোনো কয়েদি কষ্ট পাক এ তিনি চান না। আমি নিজেই দুবার তাঁর সময়ে এই জেলে এসেছি, আমার সাথে তাঁর পরিচয় ছিল। এবারও যখন জেলে এসেছি, তিনি খবর পেয়েই আমাকে দেখতে এসেছিলেন। তিনি সকল কয়েদিদেরই সুবিধা অসুবিধা দেখতেন, আমার দিকে তিনি ব্যক্তিগত নজর দিতেন। সাধারণ কয়েদিরা তাকে ভয়ও করে এবং ভক্তিও করে, কাহাকেও তিনি অন্যায়ভাবে কষ্ট দিতেন না। কয়েদিদের খাওয়া ও কাপড়ের দিকে নজর দিতেন। তিনি জেল দেখতে এসে আমার কাছে এলেন, বসলেন। আমার কিছু বলার আছে কি না জিজ্ঞেস করলেন। আমি সাধারণত কিছু বলি না, কারণ নিজের ইজ্জত নিজের কাছে থাকতে পারলেই বেঁচে যাই। আমি বললাম, ভালোই আছি।